একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে তার সামনে আমি আছি সংসদ ভবনের সামনে তো সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে এখন আমি বের হচ্ছি একটু নাইট রাইডে একটু বিজয় শরণের দিক থেকে ঘুরে আসব এটাই হচ্ছে প্ল্যান তো এখন সময় বাজে 10:36 আর এখন বিজয় শরণের দিকে যাব এখন আমি ফ্লাইওভারে উঠব শব্দ কি মানে হুন্ডা বেস মানে পুরো ঘুম ঘুম করতেছে হুন্ডা এখন বাজে রাত কতটা প্রায় 10:45 মতন বেজে গেছে তাও এখনো ট্রাফিক কমতেছে না ট্রাফিক কমার নাম নেই আসলে ঢাকা শহরটা কখনো ঘুমায় না এটাই হচ্ছে বিষয় ঢাকা শহর ঘুমায় না কেননা এটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র আর এখন আমি চলে এসেছি মগবাজারে আজকে জানি না রাতের বেলায় কেমন দেখাচ্ছে এই একটা রয়্যাল বেঙ্গল টাইগার রেখেছে তার সামনে মানে খুব মানে এখানের যে দেয়াল চিত্রগুলো কিন্তু কথা বলে মানে প্রত্যেকটা কিন্তু কথা বলে হর্ন বাজানো নিষেধ তারপরে একজন বাউল তারপরে আমাদের শহীদ মিনার এই হচ্ছে টেরাকোটা আর্ট মানে বিষয়টা মানে খুব সুন্দর দেখি সিটিতে গিয়ে এখন আমি অকটেন পাই কিনা ও খোদা এখানে তো লাইন পাওয়াই তো মুশকিল হয়ে গেছে মুরব্বী মানুষটা তো এখন আমি বিজয় শরণী ফ্লাইওভারের উঠব রাতের বেলায় আমি এমনিও আসি ব্লগিংয়ের উদ্দেশ্যে আজকেই বের হলাম রাতের বেলায় জানি না আজকে নাইট রাইডের রেজলিউশন কেমন আসবে হয়তো বা অন্ধকার আসতে পারে আবার ঠিকঠাকও আসতে পারে চলে এসেছি সংসদ ভবনের কাছে তো সম্মানিত বন্ধুরা এখন সময় বাজে রাত 10:54 আর এখন আমি আছি
সংসদ ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষরা এখন এখানে ঘুরতে আসছে, অনেক অনেক মানুষ আছে এখানে। আর সংসদ ভবন এরিয়ার এখানটা কিন্তু আগে প্রচুর আলো ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেই আলোগুলো নেই, এত আলো নেই। তো বাসার দিকে চলে যাই। তো সম্মানিত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রাত্রে ঘোরাঘুরি কেমন লাগলো আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি বাসায় চলে আসছি, বাসায় চলে যাই। সবাই সুস্থ থাকবেন, যে যার নিজের শরীরের দিকে যত্ন নেবেন এবং রাস্তাঘাট দেখে শুনে চলবেন। তো আজকের মতন আমি ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, বিদায় বিদায় বিদায়। আর এখন সময় বাজে 11:13, তো বাসায় ঢুকে যাই। গ্যাংরা তো নতুন সাইকেল, নতুন মোবাইল। এই হচ্ছে আমার পার্টনার সিয়াম, এই হচ্ছে সোহাগ। তো সম্মানিত বন্ধুরা, এখন আমি আসি বাসার নিচে। এই হচ্ছে আমার ব্যাটালিয়ান।